আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জীবন ভর অপরাধের সাগরের মধ্যে হাবুডুবু খাইছো, সারা জীবন ভর আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো, ওরে সারা জীবন ভর মা বাবার অবাধ্য হয়ে চলেছো, সারা জীবন ভর গুনাহ কইরা কাটাইছো, সারা জীবন ভর অপরাধ করে কাটাইছো। আল্লাহ পাক বলেন, ওরে কত দিন চলে গেল, রাত চলে গেল, সপ্তাহ মাস পেরিয়ে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল, এরপরেও গুনাহ ছাড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহর রহমত থেকে নইরা শুবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগারের দল আমি আল্লাহর কাছে চোখ থেকে পানি সেরে কান্না কর, আমি আল্লাহর কাছে হাঁটি অন্তরে তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে তোর চোখের পানি গালের মধ্যে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আমি আল্লাহকে ভয় করিয়া আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে কাঁদো। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে এমন কোন শক্তি নাই, কামান নাই, বিমান নাই, ওরে আমি আল্লাহ যদি গুসা হই আমি আল্লাহর গুসাকে রাগকে দমন করবে, আমি আল্লাহরে নরম করবে, দুনিয়ার জমিনে এমন কোন হাতিয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আমার গুনাহগার বান্দা বান্দির কাছে একটা হাতিয়ার আছে, আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসে আম্মারার দুকায় পড়িয়া জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার গুনাহগার বান্দা বান্দিরা বুঝতে পারবে আমি আল্লাহ রাস্তায় যখন ফিরে আসবে, আর অনুতপ্ত হয়ে অনয় বিনয় হয়ে গোলামের মতো আমি মালিক রেখে ডাক দিয়া বলবে, ও আসমানের মালিক সারা জীবন ভর গুনাহ করে কাটাইলাম, ওয়াল্লাহ শয়তানের দুকায় পড়ে রাত দিন ভর 24 ঘন্টা হারাম গুনায় লিপ্ত, ওয়াল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক বলেন, ওরে গুনাহগার বান্দা বান্দি যখন চোখ থেকে পানি সেরে কান্দ, আমি আল্লাহর রাগ নরম হয়ে যায়, আমি আল্লাহ দুর্বল হয়ে যাই, আমি আল্লাহ দয়া মায়া করে আমার সেই বান্দা বান্দির পাহাড়ে পরিমাণ গুনাহ মাফ করে দেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর চাইতে বড় আপন দয়ালু তোমাদের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় বড় জান্নাত বানাইলাম। আল্লাহ পাক বলেন, জান্নাত আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই, আমি আল্লাহ কোন উট মহিষের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য মায়া করে জান্নাত বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদক রহমাতাল লিল আলামিন, শুদ্ধ হুজুর দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ মারো এ জমিন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবীদের হাজার বছর আগে হাদিস বর্ণনা করেন, নবী বলেন, তাহিয়াউ না কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউ। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা পালন করেন জানতে চাই?
রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখেন না। শাবান মাসে যত বেশি রোজা পালন করেন। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলো নবী ডাক দেয়া বলে আয়েশা, আগামী এক বছরের মধ্যে যত মানুষ যত বান্দা বান্দি মৃত্যু বরণ করবে আল্লাহ পাক তাদের নামটা তালিকাটা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতের মধ্যে উঠাইয়া দেয়। ও আয়েশা, আমি নবী চাই আমার মরণটা যেন রোজা অবস্থায় হয়। নবী বলে আয়েশা তুমি শুনে রাখো, এই জমিনের মধ্যে যেই যেইভাবে চলাফেরা করে জীবন যাপন করবে তার মরণটা কিন্তু সেই অবস্থায় হবে। আমি নবী যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করি আল্লাহর আদালতে রোজা অবস্থায় আমি দণ্ডায়মান হতে পারব। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীর আগেও গুনাহ নাই বর্তমানে নাই সামনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, ওই নবীর ইতিহাস জীবনী পড়ার দরকার আছে না নাই? আমার আপনার মায়ার নবীর পিছনে সামনে কোনো গুনাহ নাই, এরপরও আমার আপনার নবী ইবাদতে কমতি রাখেন নাই। নবীজি রাত ভর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন, কথা কোন ঠিক না বেটি? আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম নবীজি দেখেন দৈনন্দিন এরপরেও 100 বার ইস্তেগফার পাঠ করতেন, সুবহানাল্লাহ। যেই নবী নিষ্পাপ মাসুম আমলনামায় কোনো গুনাহ নাই, আল্লাহ পাক সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ পাক তিন হালের অবস্থা আল্লাহ ক্ষমা করে দিছেন, এরপরও আমার আপনার মায়ার নবী রহমতের নবী দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করছি। আর আমার আপনার প্রতি কদমে কদমে নিয়ত খারাপ হলে গুনাহ, আপনার আমার গুনার সীমা নাই। কিন্তু বলেন তো এই ময়দানে যারা আছেন বুকে হাত নিয়ে বলেন, হুজুর আমি দৈনন্দিন 10 বার আল্লাহর কাছে তওবা করি। আমরা কখন তওবা করি জানেননি? যখন আমাদের মা বাবাদের মুমূর্ষ অবস্থায় যখন পতিত হয় মসজিদের ইমাম সাবরে ডাইকা তওবা পড়াইতে আমরা নিয়ে আসি, ওই সময়ে মাও কথা বলতে পারে না বাবাও কথা বলতে পারে না। আপনারাই বলেন এমন তওবা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কথা বলেন না কেন? অতএব তওবা কখন করব বলে, যখন গুনাহ হয়ে যাবে তখনই তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তওবার দরজা খোলা রাখব। আমার বান্দা বান্দিরা তোমরা যখন গুনাহ করবা আর যখন বুঝতে পারবা ঠিক করো নাই অপরাধ করেছো শয়তানে দুকায় পড়ে, আল্লাহ পাক বলেন তওবা করো খাটি অন্তরে আমি আল্লাহরে ভয় কইরা, চোখ থেকে পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ চোখের পানি গালের মধ্যে আসতে দেরি হবে, তোমার পাহাড় পরিমাণ গুণ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আইবে রাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বতর মুআদাজ মারিফত আর গরিনে নেকে তু তো ইয়ার হায় চুনা মঙ্গে উসে তু বেজার হায় আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতে খরা বিল উলুমে ওয়াল গিনা। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম, আমার আপনার নবী তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দিল
এই শাবান মাস হলো আমি নবীর মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। এই শাবান মাসে এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ একটা মাস, এত বরকতের একটা মাস। সাহাবায়ে কারাম যখন শাবান মাস আসতো বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত করতে। সাহাবায়ে কারামদের জীবনী পড়ে দেখবেন নবীর উম্মত এই শাবান মাস আসতে দেরি, সাহাবায়ে কারাম যাকাত দিয়া দিতেন, গরিব মিসকিনদের হক আদায় করতেন। কেন? সাহাবায়ে কারাম এই জন্য শাবান মাসে মাল হিসাব করে যাদের উপর যাকাত করো যাকাত দিয়া দিতেন, যাতে করে সমাজের প্রতিবেশী গরিব মিসকিন অসহায় গরিব মানুষেরা রমজান মাসে একটু ভালো মন্দ বাজার করে খাইতে পারে। এই জন্য আরাম গো বাংলাদেশের মুসলমানদের কালচার হলো আমরা রমজানের শেষের দিক দিয়ে আমরা যাকাত দেই, কথা কোন ঠিক না বেটি? এরপরও যে যাকাত দেয় বলেন নামে যাকাত, আসলে এটা দান হয়ে যায় বলে কিভাবে? বাংলাদেশের যারা কোটিপতি লাখপতি একজনও কিন্তু ভালো করে মাল হিসাব করে পঙ্খানু পঙ্খানু ভাবে কিন্তু যাকাত দেয় না, পাইকারি ধরে দু চার পাঁচ লক্ষ টাকা অথবা কাপড় দিয়া দেয়। আমার আপনার মায়ার নবী ডাকতে বলে দুনিয়ার উম্মত যারা যাকাত ফরজ মাল হিসাব না করে যারা যাকাত দিবে, আল্লাহ নবী বলেন পঙ্খানু পঙ্খানু ভাবে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। পাইকারি দরে থাউকা যারা টাকা পয়সা দান করবে অথবা কাপড় ক্রয় করিয়ে মানুষে দান করবে, নবী বলেন দানের সওয়াব হবে নিয়ত যদি ভালো হয়। আর যদি তুমি এইভাবে দান করো ভালো কোনো আলেম বা মুফতি সাহেবের সাথে পরামর্শ কইরা, তোমার কোন কোন ব্যবসা বাণিজ্য থেকে কোন কোন মানের যাকাত আসবে মুফতি সাহেবের কাছে ফতোয়ার জন্য দৌড়াও, ভালো করে মাল পঙ্কানু পঙ্কানু ভাবে হিসাব করে যাকাত দাও, তবেই তোমার যাকাত আদায় হবে। আল্লাহ পাক যাকাত আদায় করার মাধ্যমে তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, মাল পবিত্র করে দিবে। সাহাবায়ে কারাম শাবান মাস আসলে গোলামদের ভারী কাজগুলো হালকা করে দিতেন। কাজী বিচারক যারা এমন অপরাধ করছে শাস্তি পাওয়ার উপযোগী যোগ্য, খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া দিয়ে মুক্ত করে দিতেন। আর অল্প যারা অপরাধ করেছে তাদেরকে বেকুসুর খালাস দিয়ে দিতেন। মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দোয়া আলম বলেন তোমরা তোমাদের চাকর বাকর গোলামদের ভারী কাজ রমজান আসার আগেই হালকা করিয়া দাও। মায়ার নবী রহমতের নবী যে বলেছেন তোমরা তোমাদের চাকর বাকর গোলামদের ভারী কাজ হালকা করে দাও রমজান আসার আগে, এখান থেকে মাসালা ভালো করে শুনো না ওরে যুবক। আজকে কত ভাইয়েরা ইউটিউবের বক্তা থেকে মাসালা জানে, কয় ভারী কাজ করতে গিয়া যদি রিস্কা চালাইতে চালাইতে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, পেশার যদি ল হয়ে যায় বলে ওই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কসম করে বলি আমার আপনার নবীর জীবনী পড়ে দেখবেন দেড় হাজার বছর আগে নবী বলেছেন রোজা অবস্থায় ভারী কাজ করা যাবে না। মায়ার নবী বলেন রোজা অবস্থায় ভারী কাজ করা যাবে না, কারণ এমনিই তো দিনটা বড় হয়ে যায়, এমনিই তো মানুষ ভোর বেলা খাইতে পারে না, কথা কয় না, এমনিই তো মানুষ ভোর বেলা খাইতে পারে না। আবার যদি মাথার মধ্যে ভারী পূজা নিয়ে বহন করে, কেউ যদি মাটির কাজ করে পাথরের কাজ করে বাড়ি টানে, কেউ যদি রিস্কা চালায় জমিনের মধ্যে যদি সারা দিন বর কাজ করে পরিশ্রম করে, আপনারাই বলেন ওই ব্যক্তির শরীর ক্লান্ত হয়ে যাবে, একেবারে রোজা রাখতে অযোগ্য হয়ে যাবে। আল্লাহ নবী বলেন রোজা অবস্থায় ভারী কাজ করা যাবে না, নবী বলেন
তোমাদের বাড়ির গোলাম চাকর বাকর তাদের কাজ পর্যন্ত তোমরা হালকা করিয়া দাও, যাতে রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা কিন্তু কয়েক বছর আগে এই ফতোয়া কিন্তু নিয়েছিলাম ইউটিউবের বক্তা থেকে, কেউ যদি রিস্কা চালাইতে চালাইতে যদি ক্লান্ত হয়ে যায় সে রোজা ভাঙতে পারবে না, উজবিল্লাহ বলে। আমার আপনার মায়ের নবী তো নিষেধ করেছেন দুনিয়ার উম্মত রোজা রাইকা ভারী কাজ করা যাবে না, রোজা রাইকা মাটি টানা যাবে না, কারণ এটা স্বাভাবিক। রোজা রাইকা কেউ যদি মাটি টানে শরীরের সমস্ত এনার্জি মুহূর্তে শেষ হয়ে যাবে, আর শরীর ঘামাইতে ঘামাইতে পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, অবশ্যই ওই অবস্থায় সে কিন্তু রোজা রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? অরে নবীর উম্মতির দল, আল্লাহর উপর আমগো ভরসা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। আজ বর্তমান আমগো ঈমান চাকরির উপর কর্মের উপরে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন সাহাবাই কারাম, আল্লাহর উপর 100% ভরসা করেছেন সাহাবাই কারাম, বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা কথা বলেন ঠিক না বেটি? অতএব এই জন্য আমরা যতই কষ্ট হোক না কেন ভারী কাজ করব না, ভারী কাজ আমরা হালকা করে দেব, নিজেরাও হালকা কাজ করব। ইয়ার পর রমজানের একটা রোজা আমরা ভাঙবো না, রাজি আছেননি সবাই? সবাই রাজি আছেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মায়ার নবী ডাক দিয়া বলে দুনিয়ার উম্মত রমজান মাসের একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ভঙ্গ করো, আবু হুরায়রা থেকে লম্বা হাদিস, মায়ার নবী বলেন ওই বান্দা বান্দি যদি সারা জীবন ভর রোজা পালন করো, নবী বলেন রমজানের একটা রোজার সমান হবে না। আমার আপনার মায়ার নবী বলেন রমজানের রোজার এত দাম, এই জন্য যত কষ্ট হোক না কেন আমরা চেষ্টা করব রমজান মাসে যেন আমগো রোজা না ভাঙ্গা যায়। অনেক যুবক ভাইরা কিশোর ভাইরা আছেন বলে একটু সামান্য কষ্ট পাইলেই পেটের মধ্যে ক্ষুধা অনুভব হলেই রোজা ভেঙ্গে ফেলে, আসে না নাই? মা বাবাও কড়াকড়ি ভাবে শাসন করে না, নিজেদের মধ্যে রোজার জন্য মায়া হয় না। অথচ এই জমিনের মধ্যে কত আল্লাহওয়ালার আছেন যারা মুমিন বান্দা বান্দি, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কলিজার মধ্যে ব্যথা পায়, কথা বলেন আছে না নাই? অনেক মহিলারা আছে দেখবেন দিনদার ফরহেজগার, একটা রোজা যদি কোনো ক্রমে ভেঙ্গে যায় কত আফসোস করে, আছে না নাই? ওরে কপাল পুরা যুব, আজ দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর পর্যন্ত চলে যায়, তোর নামাজের খবর নাই, পর্দার খবর নাই, কোরআনের খবর নাই, তোর রোজার খবরও নাই। আল্লাহর কসম এমন ইমানদার আল্লাহর জান্নাত কোনদিন পাবে না, কথা বলেন ঠিক না বেটি? যার নামাজ নষ্ট হয়, রোজা ভেঙ্গে যায়, যার কোরআন নাই, জিকির নাই, কোনো কিছু নাই, ও নবীর উম্মত। অতএব আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান, আল্লাহর প্রত্যেকটা আদেশ এবং নিষেধ, আল্লাহর প্রত্যেকটা আমলের জন্য, আল্লাহর ইবাদতের জন্য কলিজার মধ্যে টান থাকতে হবে, কথা বুঝাইতে পারছে কিনা? যদি আমার থেকে এক ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় মোমেন বান্দারা কিন্তু আফসোস করে, কলিজার মধ্যে ব্যথা অনুভব করে। যাদের কলিজার মধ্যে নামাজের জন্য আফসোস হয় বুঝবেন তারাই সবচাইতে মোমেন, আল্লাহর কাছে দামি। আমার আপনার মায়ার নবী বলেন শাবান মাস বরকতপূর্ণ একটা মাস, সাহাবাই কারাম এই মাস আসতেই কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন।
আর যাদের উপর যাকাত ফরজ যাকাত আদায় করতেন। অতএব আমরাও সাহাবায়ে কারামদের এই আমলটা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের যাদের উপর যাকাত ফরজ আমরাও শাবান মাসে গরিব মিসকিনদেরকে যাকাত আদায় করে ফেলব, তাদেরকে যাকাত দিয়ে দেব, যাতে করে গরিব মিসকিনরা রমজান মাসে একটু ভালো মন্দ বাজার করে খাইতে পারে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবীজি প্রতি রাত ভাগ করে নিয়েছেন। আল্লাহর নবী এক একটা রাত্র এক একজন বিবির ঘরে কাটাইতেন। এই যে আমাদের সামনে সুমহান মাস রমজান মাস, বর্তমান চলতেছে শাবান মাস, রমজান মাসেও একটা দামি রাত্র আছে না নাই কথা বলেন না কেন? বলেন তো বারো মাসের মধ্যে কোন মাসটা সবচেয়ে বেশি দামি? বলেন না কোন মাসটা দামি? বলেন তো রাতের মধ্যে কোন রাত্রটা সবচেয়ে বেশি দামি? বলেন না কেন? এরপরে লাইলাতুল বরাত নিসফি শাবান কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার মানুষ বছরে কয়টা ঈদ করে আওয়াজ দিয়ে বলেন, কয়টা ঈদ করে? দুনিয়ার মানুষ বছরে দুইটা ঈদ করে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী হাদিসের মধ্যে নবী বর্ণনা করেন দুনিয়ার মানুষ বছরে দুইটা ঈদ করে। তবে যেহেতু মানুষ রাতের বেলা ঘুমায় এই জন্য দিনের বেলা ঈদ পালন করে। আল্লাহর নবী বলেন ঠিক তো দুরুভাবে আল্লাহর সৃষ্টি যতটা ফেরেশতা জমিনের মধ্যে আসমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সেই ফেরেশতারাও বছরে দুইটা ঈদ পালন করে। সুবহানাল্লাহ, নবী বলেন ফেরেশতারাও দুইটা ঈদ বছরে পালন করে। তবে ফেরেশতারা যত খায় না ঘুমায় না এই জন্য ফেরেশতারা দিনের বেলা ঈদ পালন করে না, তারা রাতের বেলা ঈদ পালন করেন। সাহাবায়ে কেরাম বলল পয়গম্বর বলেন বলেন কোন কোন রাত্র ফেরেশতারা ঈদ পালন করে? আমার আপনার মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেন আর ডাক দিয়া বলেন সাহাবি ফেরেশতারা দুইটা ঈদ পালন করে রাতের বেলা, একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো নিসফি শাবান। অতএব বোঝা গেল লাইলাতুল বরাত শবে বরাত নিসফি শাবান লাইলাতুল কদর এই দুইটা রাত ফেরেশতাদের ঈদের রাত, সমস্ত ফেরেশতারা এই দুইটা রাতের মধ্যে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে ঈদ পালন করে। আর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। মায়ার নবী রহমতের নবী স্বভাব সিদ্ধ ভাবে, যেহেতু নবীর একাধিক স্ত্রী, এক একটা রাত্র নবীজি এক একজন বিবির ঘরে কাটাইতেন। রহমতের নবী সরওয়ারে দু আলম আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি রাত কাটাবেন। আম্মা জানাইশা সিদ্দিকার ঘরের মধ্যে মায়ার নবী আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর জামা খুলতে আরম্ভ করলেন। জামাটা খোলার পর নবীজি আবার জামা পরিধান করে হুজরা শরীফ থেকে বের হইয়া গেলেন। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আমার কলিজার মধ্যে আঘাত লাগলো, চোট লাগলো, এটা স্বাভাবিক, কারণ আমার আপনার মায়ার নবী দুনিয়ার সাধারণ স্বামীদের মতো না, দুনিয়ার মানুষের মতো না, কথা কোন ঠিক না বেটি? আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার মধ্যে আঘাত পাইলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, সন্দেহ করলেন,
না জানি নবীজি আমার অন্য কোন বিবির ঘরে চলে গেলেন, আম্মা জানায় সাতল্লাশি চালাইতে আরম্ভ করলেন, প্রত্যেকটা বিবির ঘরে নবীজিরে খুঁজলেন তালাশ করলেন, কোন বিবির ঘরে নবীজিরে পাইলেন না। এবার আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলো নবী গুনগুন করে কান্না করতেছে, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোন বিবির ঘরে না পাইয়া নবীরে খুঁজতে খুঁজতে যখন কানের মধ্যে কান্নার আওয়াজ আসলো নবীজি আগাইয়া ভালো করে তালাশ করলেন, আর এদিক সেদিক খোঁজাখুঁজি আরম্ভ করলেন, দেখলেন শেষ পর্যন্ত আমার আপনার মায়ের নবী জান্নাতুল বাকিতে মুসলমানদের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লম্বা হাদিস বর্ণনা করে মায়ার নবী মোমেন মোমেনাতির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, সুহাদায়ে কারামদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবী মুনাজাত শেষ করার আগে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন, তারপর নবীজিও আসলেন, আর আম্মা জানায়েশা যেহেতু দ্রুত গতিতে দৌড়াইয়া হুজরা শরীফে আসলেন, আম্মা জানায়েশা হাঁফাতে লাগলেন, নবীজি ডাক দিয়া বলে ও আয়েশা ব্যাপার কি, তুমি হাঁফাইতেছো কেন? আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও পয়গম্বর পুরা ঘটনা বর্ণনা করলেন নবীজির কাছে। এবার আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম আম্মা জানায়েশাকে ডাক দিয়া বলে আয়েশা তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমি আজকে রাত্রটা আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। নবীজি ইবাদত করবেন কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, তবে কথা হলো যেহেতু অন্য অন্য দিন নফল ইবাদত করতেন, তাহাজ্জুদ মিস করেন নাই, সব আমল কইরা ঘরে আসতেন, কিন্তু আজকের রাত্রটা একটু বেশি ইবাদত করবেন, এই জন্য বিবির কাছ থেকে অনুমতি নিলেন। এবার আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর অবশ্যই আমি আপনারে অনুমতি দেব, তবে আমি জানতে চাই আজকের রাত্রটা এমন কোন রাত্র যে রাত্রে আপনি বেশি বেশি ইবাদত করতে চান। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম নবী ডাক দিয়া বলে, ও আয়েশা কিছুক্ষণ আগে জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে আগমন করলো, আর বলল পয়গম্বর আজকের রাত্রটা হলো শাবান মাসের অর্ধরজনী গুরুত্বপূর্ণ একটা রাত্র, যেই রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমান মানে প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম নবী বলেন, ও আয়েশা এত গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ একটা রাত, ও আয়েশা তুমি যদি অনুমতি দাও আমি নবী একটু বেশি এই ইবাদত বন্দেগি করতে চাই। নবী বলে সারাটা জীবন আমি গাইব, নবী নবী বলে সারাটা জীবন আমি গাইব। মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দুআলম আমার আপনার নবী লম্বা একটা হাদিস বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত,
নবী বলেন আয়েশা ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা বিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। মায়ার নবী রহমতের নবী সরওয়ার দুআলো আমার আপনার নবী হাদিস বর্ণনা করেন দুনিয়ার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের অর্ধরজনীতে এই যে আমাদের সামনে আসতে আছে 25 তারিখ দিবাগত রাত্রটাই হলো শাবানের অর্ধরজনী, অর্ধেক আল্লাহর নবী মায়ার নবী এই গুরুত্বপূর্ণ বরকতময় ফজিলতপূর্ণ রাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরু বিশামসি ইলা সামাইদ দুনিয়া। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দুআলো নবী হাদিসের মধ্যে বয়ান করেন। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রাতে শাবানের অর্ধরজনীতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আল্লাহ পাক বলেন গুনাহগারের দল কার আমল নামার মধ্যে পাহাড় পরিমাণ গুনা, কার আমল নামার মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা, আমি আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে করছো তোর মা বোন তোর বাবা পুত, তুমি মনে করছো তোর আদরের সন্তান আপুর, তুমি মনে করেছো তোমার স্ত্রী আপুর। আল্লাহ পাক বলেন না না, তোর সমস্ত সব আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সব স্বার্থপর। আল্লাহ বলেন ওরে ডানে তাকায় দেখ মায়ের হাতে সন্তান খুন হয়, বামে তাকায় দেখ সন্তানের হাতে মা বাবা পর্যন্ত খুন হয়, একটু পিছনে ফিরে তাকাও গো স্ত্রীর হাতে স্বামী পর্যন্ত জবাই হয়, সামনে তাকায়া দেখ স্বামীর হাতে স্ত্রী পর্যন্ত জবাই হয়। আল্লাহ কয় দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে স্বার্থ নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব দুশ্মন একমাত্র আমি আল্লাহ তোমাদের আপন। আল্লাহ পাক বলেন ওরে পাহাড় পরিমাণ গুনা নিয়ে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে বনি আদম বানাইয়া, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর স্ত্রী নাই পুত্র নাই ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম। আল্লাহ পাক বলে মায়া করা বানাইছি আমি, আল্লাহ চাই তোমরা সবাই জান্নাতে যাও, কারণ আল্লাহ পাক বলেন ওরে জাহান্নামটা আমি আল্লাহর অসন্তুষ্টির একটা জায়গা, আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি গুনাহ করিয়া জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন ভর অপরাধের সাগরের মধ্যে হাবুডুবু খাইছো, সারা জীবন ভর আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো, ওরে সারা জীবন ভর মা বাবার অবাধ্য হয়ে চলেছো, সারা জীবন ভর গুনাহ কইরা কাটাইছো, সারা জীবন ভর অপরাধ করে কাটাই
পাইছো। আল্লাহ পাক বলেন, ওরে কত দিন চলে গেল, রাত চলে গেল, সপ্তাহ মাস পেরিয়ে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল, এরপরেও গুনাহ ছাড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নৈরা ছবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগারের দল, আমি আল্লাহর কাছে চোখ থেকে পানি সেরে কান্না কো, আমি আল্লাহর কাছে হাটি অন্তরে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে তোর চোখের পানি গালের মধ্যে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আমি আল্লাহকে ভয় করিয়া আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে কাঁদো। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে এমন কোন শক্তি নাই, কামান নাই, বিমান নাই, ওরে আমি আল্লাহ যদি গুসা হই, আমি আল্লাহর গুসাকে রাগকে দমন করবে, আমি আল্লাহরে নরম করবে। দুনিয়ার জমিনে এমন কোন হাতিয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আমার গুনাহগার বান্দা বান্দির কাছে একটা হাতিয়ার আছে। আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন শয়তানে ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার দুকায় পড়িয়া জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার গুনাহগার বান্দা বান্দিরা বুঝতে পারবে আমি আল্লাহ রাস্তায় যখন ফিরে আসবে, আর অনুতপ্ত হয়ে অনয় বিনয় হয়ে গোলামের মতো আমি মালিক রেখে ডাক দিয়া বলবি, ও আসমানের মালিক, সারা জীবন মোর গুনাহ করে কাটাইলাম, ওয়াল্লাহ শয়তানের দুকায় পড়ে রাত দিন ভর 24 ঘন্টা হারাম গুনায় লিপ্ত, ওয়াল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক বলেন, ওরে গুনাহগার বান্দা বান্দি, যখন চোখ থেকে পানি ছিড়ে কান্দো, আমি আল্লাহর রাগ নরম হয়ে যায়, আমি আল্লাহ দুর্বল হয়ে যাই, আমি আল্লাহ দয়া মায়া করে আমার সেই বান্দা বান্দির পাহাড়ে পরিমাণ গুনাহ মাফ করে দেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর চাইতে বড় আপন দয়ালু তোমাদের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় বড় জান্নাত বানাইলাম। আল্লাহ পাক বলেন, জান্নাত আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই, আমি আল্লাহ কোন উট মহিষের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য মায়া করে জান্নাত বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। মায়ার নবী রহমতের নবী বলেন, আল্লাহ পাক প্রথম আসমানে আইসা ফজর পর্যন্ত গুনাহগার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন, বলে, ও গুনাহগার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে কে আসো গুনাহের জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করিয়া নবজাতক নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানাইয়া দেব। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান নানে খুদ বদসতে খাজাদা বা গর্ব সুরত আজমি ইনসাব দে আহমদ কো জাহালু হামিক সাব দে। মায়ার নবী বলেন, আলামি মুস্তারজিকিন ফারজুকলা, নবী বলেন, আল্লাহ পাক দুনিয়ার আসমানে আইসা কার মাথার মধ্যে ঋণের পূজা, কার ঘরের মধ্যে অভাব, কার পকেটের মধ্যে টাকা নাই, বাজার করার মতন পয়সা নাই,
আল্লাহ নবী বলেন কার সংসারের মধ্যে অভাব অনটন, কার মাথার মধ্যে ঋণের পূজা। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোর ঘরের পরিবারের অভাব অনটন দূর করে দেব। মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও বান্দা বান্দিরা, আজ তুমি সুদি ব্যাংক থেকে লোন আইনা ব্যবসা চালাও, সংসার চালাও, পত্তনে সুদে টাকা আইনা তুমি সংসার চালাও, ঘরের মধ্যে খরচ করো। আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার অভাব অনটনকারী বান্দা বান্দিরা, ঋণের পূজা মাথায় নিয়ে ঘুরতে হবে না। আল্লাহ পাক বলেন, ঋণের পূজা মাথায় নিয়ে যাদের দুয়ারে দুয়ারে ঘুরবি, ওরে যাদের কাছে বলবি, তারা নারাজ অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি, অসন্তুষ্ট হই। অতএব আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর ঋণের পূজা হালকা করে দেব, আমি আল্লাহর কাছে রিজিকির জন্য কাঁদো, আমি আল্লাহ তোর সংসারের পরিবারের অভাব অনটন দূর করে দেব। আল্লাহ পাক বলেন, সিজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে রিজিক চাও। আল্লাহ পাক বলেন, ওরে আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, দুনিয়ার মানুষের অভাবের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, আমি আল্লাহর কাছে সম্মানের অভাব নাই, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার অভাব দূর করে দেব। ইয়া ইলাহি তু মেরা রহমান হে, ইয়া ইলাহি তু মেরা রহিম হে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আইসা, প্রথম আসমানে আইসা বান্দা বান্দির ডাকতে থাকে, আলামি মুবতালিন ফাউআফিয়াহু, কে আছো ক্ষতিগ্রস্ত, কে আছো মুসিবতের মধ্যে, কে বিপদের মধ্যে আছো, কি অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করব, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করব, আমি আল্লাহ পাক তোরে আরোগ্য দান করব। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহই তো তোমাদেরকে সাহায্য করি। বলেন তো মুসলমানদের, আল্লাহ ছাড়া কেউ আছে নাকি, কথা বলেন না কেন? বাংলাদেশের মুসলমানদেরকে কে সাহায্য করেন? আসামের মুসলমানদেরকে কে সাহায্য করেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে কে সাহায্য করেন? লেবাননের মুসলমানদেরকে কে সাহায্য করেন? ইরানের মুসলমানদেরকে কে সাহায্য করেন? আওয়াজ দিয়ে বলেন, আফগানিস্তানের মুসলমানদেরকে কে সাহায্য করেন? কথা বলেন, কে সাহায্য করেন? অতএব বোঝা গেল, মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ না। মায়ার নবী বলে, ও আয়েশা, আল্লাহ পাক ফজর পর্যন্ত প্রত্যেকটা বান্দা বান্দিকে ডাকতে থাকে, আল্লাহ পাক বান্দা বান্দিকে দিতে চায়, কিন্তু বান্দা বান্দি আল্লাহর কাছে চাইয়া নিতে পারে না। অতএব আমরা আমাদের সামনে যেহেতু বরকতপূর্ণ একটা রাত আছে, 25 তারিখ দিবাগত রাত, দিনের বেলা একটু ঘুমাবো, রাতের বেলা একটু ইবাদত করব, এরপরের দিন রোজা পালন করব। রোজা রাখবেন নি সবাই, রাখবেন নি সবাই। আমার আপনার মায়ার নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে যদি আমরা 2-4-5টা রোজা রাখতে পারি, তাহলে রমজান মাসের একটা ট্রেনিং হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি?